আসসালামু আলাইকুম। তো টু মার্কেট কিন্তু তাদের এয়ারড্রপের ক্রাইটেরিয়া এখানে দিয়ে দিছে, তো আমরা টু মার্কেটে ঢোকার পরে আপনি এই যে এয়ারড্রপ যেটা আছে নিচে এখানে চলে আসবেন। আসার পরে এই যে নিচে এখানে দেখতে পাচ্ছেন ইটস টাইম টু প্রিপেয়ার ফর টু মার্কেট। তো এখানে তিনটা ক্রাইটেরিয়া অলরেডি দিছে এবং আরও কয়েকটা ক্রাইটেরিয়া এখানে আসতে পারে। এখানে দেখেন 4 নম্বর দিয়ে কোশ্চেন দিয়ে রাখছে, তো এই জায়গাটাতে আপনারা রেগুলার চেক দিবেন নতুন কিছু আসছে কিনা। তো এখন যে তিনটা আসছে এই তিনটা অবশ্যই কমপ্লিট করবেন। 1 নম্বর হচ্ছে কমপ্লিট দ্য টাস্ক অন দ্য টাস্ক পেজ, মানে এই যে টাস্কের ভিতরে আসলে আপনারা এই দেখেন একটা টাস্ক আছে যে আপনার টেলিগ্রামের নামের মধ্যে এই টমেটো লোগোটা দিতে হবে, এটা অবশ্যই দিবেন। লোগোটা দেওয়ার পরে আবার এই সেম টাস্কের এখানে আইসা এখানে ভিতরে ঢুকলে কমপ্লিট না একটা অপশন পাবেন, কমপ্লিটে ক্লিক ক্লিক দিবেন তাহলে এখানে এরকম টিক হয়ে যাবে। তো এই হইতেছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ডাউনলোড অ্যান্ড কানেক্ট ইউর বিটগেট ওয়ালেট। তো এই সেম এই এয়ারড্রপ পেজটাতে আসলে এইখানে এই যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটাতে আপনি ওয়ালেট কানেক্টের একটা অপশন পাবেন, ওইখান থেকে আপনি ওয়ালেট কানেক্ট করবেন। অবশ্যই বিটগেট ওয়ালেট কানেক্ট করবেন। বিটগেট ওয়ালেটটা আপনার প্লে স্টোর থেকে নামায় একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন, দেন ওইটা এখানে জাস্ট কানেক্ট করে দেবেন। এই যে দেখেন আমি অনেক কানেক্ট করছি। ওকে, 3 নম্বর হচ্ছে মিনিমাম লেভেল ব্রোঞ্জ। তো আপনার মিনিমাম লেভেল হইতে হবে ব্রোঞ্জ, ব্রোঞ্জের নিচে ব্রোঞ্জ 1 হলেই চলবে। ব্রোঞ্জের নিচে যারা থাকবে ব্রোঞ্জের আগে হইতেছে আপনার আয়রন, তো আয়রনে থাকলে হবে না, ব্রোঞ্জে মিনিমাম যাইতে হবে। এর আগে যারা থাকবে তারা কিন্তু রিওয়ার্ড পাবে না। তো এখানে আমি দেখাই দিতেছি এই যে লেভেল আপের এখানে গেলে এই যে লেভেল 4টা দেখতেছেন, প্রথম হইতেছে 2 নম্বর স্টোন, তারপরে আয়রন। অলরেডি সবাই আয়রনে আছেন আমার জানা মতে, যারা এখানে কাজ করতেছেন মিনিমাম আয়রনে আছেন, আর যারা রেগুলার কাজ করতেছেন তারা তো অবশ্যই সিলভার বা গোল্ডে চলে গেছেন অলরেডি। আর যাদের এখন আয়রনে আছেন তারা এই আরও 7-8 দিন আছে সময়, এই কয়দিন আপনারা রেগুলার যদি এটাতে সময় দেন তাহলেও কিন্তু আপনারা ব্রোঞ্জে ইজিলি চলে যেতে পারবেন। একদম ইজি ব্রোঞ্জে যাওয়া, তেমন কোনো কঠিন কাজ না। জাস্ট প্রতিদিন হচ্ছে যেই টাস্কগুলো আছে সবগুলো টাস্ক কমপ্লিট করবেন এবং হচ্ছে 2-3 ঘন্টা পরপর ঢুইকা এই যে এই টমেটোটা কালেক্ট করবেন। আপনি টমেটো কালেক্ট করলেই আপনার স্টার বাড়বে এবং স্টার দিয়ে আপনি হচ্ছে লেভেল আপগ্রেড করবেন। আর এই যে এইখানে প্রতিদিন একটা ফ্রি স্টার ফ্রি স্পিন পাওয়া যায় এই জায়গাটাতে, ওই স্পিনটা প্রতিদিন দিবেন। তারপরে হচ্ছে আপনার এই টাস্কের ভিতরে গেলে এই যে নতুন একটা টাস্ক আসে এই টাস্কে প্রতিদিন আসে এবং এক্সট্রা কিছু টাস্ক এখানে আসলে এগুলো কমপ্লিট করবেন। আর হইতেছে এই যে ডেইলি কম্বো, ডেইলি কম্বোটা অবশ্যই করবেন। এখানে কিন্তু 10,000 পয়েন্ট দেয়, টমেটো দেয় এবং একটা স্টার দেয়। ওকে, আর ডেইলি লগ ইন করবেন তাহলে মোটামুটি আপনার হয়ে যাবে, মোটামুটি আপনি হচ্ছে ব্রোঞ্জে খুব ইজিলি চলে যেতে পারবেন এই কয়েকদিনের ভিতরেই। তো এই ছিল জাস্ট ভিডিওটা আপডেট দেওয়ার জন্য যে এয়ারড্রপের ক্রাইটেরিয়া কী কী। তো বুঝলে দিলাম এই তিনটা ক্রাইটেরিয়া আপাতত আছে এবং এই পেজটাতে আপনারা পরবর্তীতে চেকিং দিবেন, একদিন পরপরই প্রতিদিনই চেক দিবেন, দেখবেন যে 4 নম্বর 5 নম্বর আরও কিছু নতুন ক্রাইটেরিয়া ওরা অ্যাড করছে কিনা। ওকে, আর এটা লিস্টিং হবে হচ্ছে 31 তারিখে। তো 31 তারিখের আগেই হয়তো ওরা কী করবে কি না, মাইনিং স্টপ করবে কি না সেটা এখনও বলে নাই, বা 31 তারিখে স্টপ করে তারপরে হয়তো লিস্টিংটা হয়তো আরও পরে হবে 2-4 দিন পরে এরকম হয়তো হবে। তো আর হচ্ছে এই যে এখানে গেমটাও খেলতে পারেন, রেগুলার গেমটা খেললে আপনার কয়েন বাড়বে এবং এইখানে প্রতিদিন 5,000 করে পয়েন্ট নেওয়া যায়। ওকে, তো এই ছিল এয়ারড্রপ আপডেট ভিডিও। তো সবাই রেগুলার কাজ করতে থাকেন, অবশ্যই আপনারা ব্রোঞ্জে চলে যেতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং।